দুটার অর্থই একসাথে বোঝানো হচ্ছে এখানে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যদি এমনটি হয় যারা এইভাবে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে, তারাই হচ্ছে মুমিন। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই একমাত্র মুমিন, তাদের ইমান পাক্কা। কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারলে ইমান পাক্কা। অমাই ইয়াকফুর বিহি, যারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না, হক তেলাওয়া করতে পারে না, যথাযথ তেলাওয়াত সহি করে পড়ে না, ফৌলাইকা হুমুল খাসিরুন, তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, তারা বড় ক্ষতিগ্রস্ত, ইমানে দুর্বলতা আছে। এটা এখানে একটা ভাবার কথা আছে, চিন্তার কথা আছে। কোরআন অশুদ্ধ পড়লে গুনাহ হবে এটাই তো জানি, কোনো কাজ ভালো কাজ করতে না পারলে গুনাহ হলে গুনাহ হবে, সেটার ইমান পাক্কা ইমানদার হলো ইমানদার না হলো এটা ইমানের সাথে সম্পর্ক কিনা, এটা আমলের সাথে সম্পর্ক হলো না, এটা ইমানের সাথে সম্পর্ক হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনটাকে সহি শুদ্ধ পড়া এটা শুধু আপনার আমলের সাথে সম্পৃক্ত না, আপনার ইমানের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ পাক এখানে ইমানের হুকুম লাগিয়েছেন, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তারাই একমাত্র ইমানদার, তাদের ইমান পাক্কা, মজবুত আকীদা তাদের আছে। অর্থাৎ যারা কোরআন সহি শুদ্ধ পড়ে না তাদের ইমান আকীদা পাক্কা না, অথবা যাদের ইমান আকীদার মধ্যে ত্রুটি আছে, বেদাত আছে, শিরিক আছে, মাজার পূজা আছে, খবর পূজা আছে, এরকম পূজা করে কতগুলো মানুষ আছে না, শিরিক করে, বেদাত করে, ইমানের মধ্যে দুর্বলতা আছে, পাক্কা ইমানদার না, আল্লাহ এবং রসুলের উপর পাক্কা ইমানদার পরকাল এরকম না, দুর্বল ইমানদার, মাজারি, মাজার পূজা, কবর পূজা, বেদাত, শিরিক, নানান রকমের ভ্রান্ত আকিদা তাদের মধ্যে আছে, ফির পূজা করে কেউ কেউ, কোরআনে যাই তাক আমার ফির যেটা বলে সেটা, এরকম আছে কতগুলো, ওই ফিরই ফির হচ্ছে দলিল কোরআন না, এরকম ফির পূজা করা, মাজার পূজা করা, কবর পূজা করা, এরকমের আকিদা যাদের থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো করে খেয়াল করুন, আল্লাহর কোরআন আল্লাহর কালামকে সহি শুদ্ধ পড়ার নেয়ামত, এত বড় নেয়ামত, এত সম্মানিত কাজ এটা, ওই মাজার পূজারি বেদাতি মুশরিক কাফেরদেরকে আল্লাহর কোরআনকে সহি শুদ্ধ পড়ার নেয়ামত দান করেন না। কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার এই নেয়ামতটি আকীদাগত যাদের ত্রুটি আছে, বেদাতি মুশরিক, এদেরকে এই নেয়ামত আল্লাহ দান করেন না, এই নেয়ামত দান করেন তাদেরকে যারা ইমান আকীদাতে পাক্কা, সঠিক আকীদা বিশ্বাসে বিশ্বাসী। এই জন্য যারা দেখবেন এটা তো শুধু থিওরি বলতেছি, বাস্তবতা পর্যালোচনা করেন না, সারা রাত ওয়াজ করে কিছু মৌলবী আছেন, এলমের কোনো ঘাটতি নেই, কিসা কাহিনী কোরআন হাদিস তফসির একবারে ভাষাগত পণ্ডিতও আছে, সারা রাত করে ফজরের আজান দিয়ে দে, ওয়াজ এত বেশি তাদের, ওয়াজের কোনো ঘাটতি নেই, কমতি নেই, কিন্তু যখন কোরআনের আয়াতটা তিনি পড়েন সেখানে ওয়াজে ওই আয়াতটা আর শুদ্ধ করে পড়তে পারে না, সেখানে তার গলত হয়ে যায়, সেখানে তিনি তো হাফেজও ন, ওয়াজ করতেছে আর কি, সেখানে একটা আয়াত পড়বে না, দলিল দিবে না, ওই আয়াতটা যখন দলিল হিসাবে পড়ে তখন সেখানে অশুদ্ধ পড়ে, তজবিদ সহকারে আয়াতটা আর পড়তে পারে না, অথবা যখন তাকে বড়জোরকে সারা রাত ওয়াজ করছে তারে যখন ইমামতিতে দিবেন সেখানে আর শুদ্ধ করে ভালো করে নামাজটা পড়াইতে পারলেন না, এ আলহামদুতেই গুলমাল, স্পষ্ট করে আলহামদু শরীফ আর পড়তে পারলেন না তজবিদ সহকারে, অথবা আলহামদুর পড়ে যে সুরাটা পড়লেন অল্প দুই তিন আয়াত সেখানে তার দুর্বলতা ধরা পড়েছে, এখানে তজবিদ নেই, তার গড কারণ হচ্ছে তার ইমানের মধ্যে ত্রুটি আছে, তিনি সঠিক আকীদায় বিশ্বাসী না, আল্লাহ এবং রসুল এবং পরকালের উপরে সঠিক বিশ্বাস তার নাই, কোথাও না কোথাও তার ইমান এবং আকীদার মধ্যে দুর্বলতা আছে,
এটা তার আমলের দুর্বলতা নয়, এটা তার ইমানের দুর্বলতা। আর যেখানে ইমানের দুর্বলতা থাকবে তার আমল দিয়ে কি হবে, তার আমলকে কবুল হবে কিভাবে? খবরদার খবরদার মুসলমান, ইমান যদি দুর্বল হয়, আপনার আকীদা যদি দুর্বল হয়, সারা রাত এবাদত করেন, এবাদত কবুল হবে না, আপনার এবাদত কবুল হবে না যদি আপনার আকীদা দুর্বল থাকে। এই জন্য আকীদা আগে ঠিক করতে হবে। এদিকে এসে বসো, ওদিকে আসো, ওইদিকে জায়গা আছে। এই জন্য আকীদাটা আগে পাক্কা করতে হবে। এই আকীদার সাথেই আপনাকে তাজবিদ শিখতে হবে, কোরআন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে নিতে হবে। তাজবিদ সহকারে কোরআন পড়ার জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে, চেষ্টা চালান, আপ্রাণ প্রচেষ্টা চালান, চেষ্টা করুন কোরআনটাকে শুদ্ধ করার জন্যে, অন্ততপক্ষে মৃত্যুর আগে আগে, কবরে যাওয়ার আগে। আপনি কবরে না যাওয়া পর্যন্ত আপনার সময় আছে, এখনও আপনার সময় আছে, হায়াত যতদিন আছে, এই অল্প হায়াত, অল্প সময় যা চলে গেছে গেছে, হায়াত তো যাবেই, বাকি যা আছে সেটাও চলে যাবে অল্প দিনের মধ্যে। আপনি মানে কীভাবে চলে যাবে, কখন যাবে বুঝতে পারবেন না। এই মানুষের হায়াতটা হচ্ছে বরফের টুকরার মতো, বরফ বরফ। হো রেহি হে উম্র মিথলে বরফ কম, হো রেহি হে উম্র মিথলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। একটা বরফের টুকরা যদি আপনি টেবিলে রাখেন, আস্তে 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 চুপে চুপে আপনার অগোচরে বুঝতে পারবেন না কীভাবে চলে যাচ্ছে। আস্তে 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 কিছুক্ষণ পরে দেখবেন যে বরফটা পানি হয়ে গলে গেল, পানি হয়ে এদিকে এদিকে বেয়ে পড়লো, কিছুক্ষণ পরে দেখবেন যে আর আপনার বরফ নাই, সাদা বরফ এটা নাই, আর বরফটা গলে যায়, ঠিক না? এই মানুষের হায়াত বরফের মতো, বরফের টুকরার মতো প্রতিনিয়ত গলে যাচ্ছে, প্রতিনিয়ত আপনার বয়স, আপনার উমর শেষ হয়ে যাচ্ছে। যেটা যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না, সেটা আর ফিরে আসবে না। যেটা বাকি আছে আগামী দিনের কি আপনি ভরসা করতে পারেন নিশ্চিত? এটা কতদিন বাঁচবেন কোনো তার কোনো গ্যারান্টি আছে? অতীতে যা চলে গেছে সেটা আর আসবে না, ফিরে আসবে না। আগামী সামনে যেটা আছে আপনি কত বছর আছেন সেটা আপনি বলতে পারেন না, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আপনার হায়াত যেটা আছে সেটা কোনটা? এখন এখন বর্তমান যেটা আপনার হাতে আছে, আজকে 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 আজকেই আপনি মেহনত করুন তজবিদ নিয়ে, আজকেই চেষ্টা করুন, তৌবা করুন অতীতের ভুলভ্রান্তি থেকে, এবং আল্লাহর কাছে বলুন আল্লাহ আর ভুল করতে চাই না, দয়া করে মেহরবানি করে যাদেরকে তুমি তৌফিক দিয়েছ, তোমার কালামে পাককে সহি শুদ্ধভাবে পড়ার জন্য, তজবিদ এবং তার দিল সহকারে পড়ার জন্য আমাকে একটু তৌফিক দেও না মোলা, এভাবে আল্লাহর কাছে বলুন, আল্লাহ চাইলে দিতে পারে। আজকের এই সময়টাকে আপনি কাজে লাগান, আগামী দিন আপনি পাচ্ছেন কি না নিশ্চয়তা নাই, অতীত যেটা হয়ে গেছে সেটা চলে গেছে, সেটা আর ফিরে আসবে না। সুতরাং আপনার পুঁজি যেটা আপনার হাতে আছে, বয়স উমর, সেটা কোনটা? যেটা এখন আপনার হাতে আছে বর্তমান বর্তমান বর্তমান, এই সময়টা আপনি কাজে লাগালে আপনার অতীতও দামি হয়ে যাবে। আমি অতীতের ভুলভ্রান্তি যতগুলো পড়েছি, যেখানে যতগুলো হয়েছে আমি ক্ষমা চাই, আমার মাফ করে দাও আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি আর সামনে ভুল করব না, আমি এখন শিখতে চাই, আমার এখন তৌফিক দাও। এভাবে যদি বলেন অতীতের ভুলভ্রান্তি সবগুলো আল্লাহ মাফ করে দিতে পারে, এবং ভবিষ্যতে আপনাকে আল্লাহ পাক রাস্তা খুলে দিতে পারে, ভবিষ্যতের জন্য আল্লাহ পাক আপনাকে একটা রাস্তা খুলে দিবে, আপনি তাজবিদ শিখতে পারবেন। অর্থাৎ বর্তমান সময়টার আপনি কাজে লাগিয়ে যেটা চলে গেছে সেটাকেও দামি বানালেন, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, আর আপনি যতক্ষণ কান্না করতে থাকবেন অতীতের গুনাহের জন্যে, আল্লাহ তো গুনাহগুলো মাফ করে দেয়, যতক্ষণ এটা আপনি কন্টিনিউ করবেন, মাফ চাইবেন মাফ চাইবেন মাফ চাইবেন, আল্লাহ বলেন যে ঠিক আছে সমস্ত গুনাহ এক এক করে মাফ করে দিলাম, তারপরেও যখন তোমার তোমার কান্না থামছে না, তোমার ক্ষমা প্রার্থনা থামছে না, তোমার তওবা থামছে না, ইস্তেগফার থামছে না, আমি এবার
সমস্ত গুনাহগুলোকে আমি সব দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহগুলো অতীতের এখন আবার সব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রহমানুর রহিম, আল্লাহ দয়াবান, কিরকম দয়াবান, সমস্ত অতীতের গুনাহগুলো সওয়াব দিয়ে আপনাকে পরিবর্তন করে দেব। এখন সওয়াব দিয়ে পরিবর্তন করতে করতে সমস্ত গুনাহ আবার সওয়াব হয়ে গেল, আপনার আমলনামাতে সওয়াব উঠলো, গুনাহগুলো প্রথমে মুসা হয়েছিল, পরে আবার এবার যুগ করে আবার সওয়াবে পরিণত হলো, তারপরেও আপনি তওবা করতেছেন, থামছে না আপনার কান্না, থামছে না। আল্লাহ বলেন যে এবার তার মর্তবা বাড়াই দাও, মর্তবা বাড়াও, তার মর্যাদা বৃদ্ধি করে দাও। এই মর্যাদা বাড়াতে 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 আপনার মর্যাদা এত বাড়বে, এত বাড়বে, এক সময়ে আল্লাহ পাক বলবেন যে আই ফেরেশতারা সারা পৃথিবীর মানুষকে বলে দাও অমুক বান্দাকে আমি ভালোবাসি। সারা পৃথিবীর কায়নাত যেন তারে ভালোবাসে। তখন ফেরেশতারা মানুষের অন্তরে অন্তরে এই কথাটি বসাই দেবে, তার ভালোবাসা অন্তরে বসাই দেবে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে, এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক বলবেন তার মর্যাদা এতটুকু উঁচু পর্যায়ে চলে আসলো, তার নামটা আমার নামের সাথে লাগাই দাও, তাকে বলো ওয়ালিউল্লাহ, আল্লাহর নামের সাথে তার নামটা লাগাই দাও ওয়ালিউল্লাহ, সে হয়ে যাবে কি আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর নামের সাথে তার নাম লেগে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তওবা এবং ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং বলতে চেয়েছিলাম আজকের সময়টাকে আপনি কাজে লাগান, তাজবিদকে গুরুত্ব দেন, তাজবিদ সহকারে কোরআন পড়াকে গুরুত্ব দেন। আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগে, আনন্দ লাগে, তাহফিজের জগতে হেফজখানার পর্যায়ে আমাদের ডিজিটাল হেফজখানার তাজবিদ সহকারে বাচ্চাদেরকে হেফজ করানোর একটা পদ্ধতি, সহি শুদ্ধভাবে সুন্দর সুর এবং কণ্ঠ দিয়ে হেফজ তাহফিজের সেক্টরে একটু পরিবর্তন এসেছে বাংলাদেশে, এটা একটা সুখের খবর, খুবই আনন্দের খবর। যেটা আমরা বিদেশে বসেও অনেক সময় চিন্তা করতাম, বিদেশে এভাবে যদি কোরআনকে পড়ে, হয়তো আরব দেশ হিসাবে পড়ে, আমাদের বাংলাদেশেও যদি এটা হতো, বাংলাদেশিরাও যদি আরবিটাকে কোরআনটাকে এভাবে পড়তে পারতো সহি শুদ্ধ, আমরা এটা খুব কামনা করতাম, মনে মনে চাইতাম, আমাদের বাসনা থাকতো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশেও সেটা চালু হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের ছেলেরা এখন বিশ্বজগতে একবার আরব কান্ট্রিগুলোতে গিয়েও পুরস্কার ছিনিয়ে আনতেছে, গৌরব এবং মর্যাদার শিরোপা তারা অর্জন করে নিয়ে আসতেছে বাংলাদেশের জন্য, এটা খুবই আনন্দের খবর। আলহামদুলিল্লাহ এটা একটা সেক্টর, কিছুটা আনন্দের খবর এখানে আছে, কিন্তু এখনও যথাযথ ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি পদ্ধতি যেখানে শিক্ষা ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আছে, এখনও প্রত্যেকটাতে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। অতীতের মতোই অনেক কিছু শেখেলে পদ্ধতি রয়ে গেছে, এগুলোকেও পরিবর্তন করা দরকার। নুরানি ট্রেনিং, তাজবিদ সহকারে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা করতে হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বড় বড় মাদ্রাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নুরানি, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা, এগুলো বড় মাদ্রাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানুষ বুঝে না, ওই সব সাহায্য সহযোগিতা বড় মাদ্রাসাতে দিয়ে দেয়, আর এই ছোটো মাদ্রাসাগুলো ওই তেল, তেলে তেলা মাথায় তেল আর কি, যার মাথায় তেল আছে তারে তেল সব দেয়, আর তেল যার মাথায় নাই, ফুরকানিয়া মাদ্রাসা বেতন নাই, বাচ্চাদের খাবার নাই, এখানে কেউ পয়সা করি সহযোগিতা করতে চায় না, অথচ এখানেই করা দরকার ছিল। আপনি নার্সারি যদি না হয়, জ্বালা বিছানা না হলে ওই বড় মাদ্রাসা চলবে কীভাবে? ওখানে ছাত্রগুলো যাবে তো এখান থেকে, ঠিক না? আপনি বেশি বেশি ফুরকানিয়া, বেশি বেশি নুরানি মাদ্রাসা যদি করতে পারেন, হেফজখানা করতে পারলে, এখান থেকে ছেলেরা হাফেজ হওয়ার পরে, নাজেরা শেষ করার পরে তারপর মাদ্রাসায় যাবে। এটা মাদ্রাসার জন্য, বড় বড় মাদ্রাসাগুলোর জন্য এটা হচ্ছে জ্বালা বিছানার মতো, তো এটাই আসল জিনিস, এটা এখানে এটাকেই বেশি গুরুত্ব দেওয়া দরকার। সুতরাং আমি বলতে চেয়েছিলাম আল কোরআন এটা আল্লাহ পাকের সরাসরি কিতাব, আল্লাহর কালাম, ভাষা এবং তার অর্থ দুটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা
পুরাতন কিতাব, এটা নতুন কোনো কিছু নয়, এটা মখলুক নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা বুঝতে হবে। এটা খুব কঠিন কথা, কিন্তু পৃথিবীতে সব কিছু আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে সব কিছু কি? আল্লাহর সৃষ্টি, আল্লাহ খালেক, সব কিছু মখলুক। কিন্তু কোরআন একমাত্র জিনিস, একমাত্র কিতাব, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত তার সিফত, তার গুণ। এটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক যখন থেকে আসেন ছিলেন তখন থেকে কালাম, কালামুল্লাহ তার সাথে আছে, সেই কালাম আমরা পেয়েছি পুরাতন কিতাব। এটা নতুন কিতাব নয়, হাদিস শরীফ নয়, হাদিস মানে নতুন। এই জন্য এই জিনিসটা বোঝার জন্যই হাদিসে পাকের নাম হাদিস শরীফ দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে। হাদিস মানে নতুন, তার বিপরীতে কোরআন হচ্ছে কদিম। কোরআন গাইর মখলুক, বলকে খালেকের একটি অংশ, খালেকের কি? একটি অবিচ্ছিন্ন অংশ। সুতরাং এই অংশটি হচ্ছে হাবলুল্লাহিল মতিন, এটাই হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর কোরআন আছে, আল্লাহর রজ্জু দুনিয়ার দিকে আছে। এই কোরআনকে যখন আপনি আঁকড়ে ধরবেন শক্ত করে, আল্লাহ পর্যন্ত আপনার আপনাকে পৌঁছিয়ে দিবে এই কোরআন। কোরআনের এত মর্যাদা, হাফেজ সাহেবদের এত মর্যাদা কেন? এই কারণেই। সুতরাং আমরা এই মশলাটা ভালো করে মনোনিবেশ করি, নামাজের টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।